প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে, আর বইটি তো আশা করি সবার কাছে আছে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আজকে আর দেরি না করে আমাদের পাঠে ফিরে যাই। এবং আমরা যেহেতু দুজন টিচার আছি, তা আমাদের কিছু পাঠ ভাগ করা আছে, তোমরা ওভাবে ফলো করবে আর কি। আমরা যে পাঠগুলো, যে অধ্যায়গুলো বেছে নিচ্ছি, সেই অধ্যায়টা, যে যার অধ্যায়টা শেষ করার চেষ্টা করছি, তোমরা ওভাবে ক্লাসগুলো অনুসরণ করবে, ঠিক আছে? আজকে আমাদের নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে স্বাধীনতা দিবসকে ঘিরে। এটা হলো ফেব্রুয়ারি মাস, আর স্বাধীনতা দিবস সামনে মাসেই আমাদের স্বাধীনতা দিবস, 26শে মার্চ। আর এই মাসটা ছিল ভাষার মাস। কয়েকদিন আগেই আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালন করেছি, আর এর পরের মাসে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পঠনটা একটু দেখব, এখানে কি বলছে। আজ বৃহস্পতিবার, এই দিন শেষে দুই পিরিয়ডে অন্য রকমের কাজ হয়, কেমন আনন্দে ভরে ওঠে আমাদের মন, হাসি আনন্দে ভরে থাকে পুরো সময়টা। তারপর হচ্ছে, তাই সবাই আমরা বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি। তাহলে বৃহস্পতিবার দিন, এটা একটা আসলে, যেমন এটার সাথে তোমাদের ক্লাসের, তোমাদের দৈনন্দিন কথোপকথনের, বন্ধুদের সাথে কথোপকথনের, ক্লাসের সময় কাটানো, বা সব কিছু মিলে তোমাদের সাথে বেশ মিল আছে। আমরা সেই হিসেবে ওটা আমরা যখন পড়বো, আমরা নিজের ক্লাসটাকেও সেভাবে আমরা চিন্তা করব, কেমন? এখানে বলেছে, বৃহস্পতিবারে শেষের দুই পিরিয়ডে অন্য রকমের কাজ হয়, কেমন? তখন অর্থাৎ বোঝা যাচ্ছে শেষের দুই পিরিয়ডে কিছু পড়ালেখার পাশাপাশি অন্য ধরনের ক্লাসও হয়, সেই জন্য শিক্ষার্থীদের মন খুব আনন্দে ভরে ওঠে এবং তারা ওই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে, ঠিক আছে? আর ছবি আঁকার শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। তাহলে তাদের ছবি আঁকার শিক্ষকের নাম হচ্ছে রূপা, এবং তিনি তাড়াতাড়ি চলে আসলেন, ঠিক আছে? রূপা, দেখো তিনি কী বলছেন, দেখো তোমরা তো জানোই আগামী রবিবার আমাদের স্বাধীনতা দিবস, তাই তোমাদের আজই শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে। ও আচ্ছা, তাহলে স্বাধীনতা দিবসের জন্য তারা শ্রেণীকক্ষ সাজাচ্ছে, তোমরাও কিন্তু স্বাধীনতা দিবস এলে তোমাদের শ্রেণীকক্ষ সাজাতে ভুলবে না, ঠিক আছে? কারণ স্বাধীনতা দিবসটি আসলে আনন্দেরই দিবস, সেজন্য আমরা এই দিবসটি উদযাপন করব আনন্দের সাথে, ঠিক আছে? এরপর দেখো তিথি, হ্যাঁ সাজাবো আপামণি, তোমাদের মতো একজন আছে, তার নাম তিথি, সে বলছে আমি সাজাবো আপা, কেমন? রূপা কি বলছে দেখো, তাদের মিস রুনু আনিস এখানে চলে এসো, বলছে রুনু এবং আনিস এখানে চলে এসো। তারপর রুনু ও আনিস তার টেবিলের কাছে চলে গেল। রূপা আপামণির হাতে একটি ডালা, তাতে কত রকমের জিনিস। তাহলে দেখো, সাজানোর জন্য রূপা আপামণিও কিন্তু একটি ডালা এনেছেন এবং অনেক রকমের জিনিসও এনেছেন, বুঝতে পারছি আমরা। রূপা কি বলছে দেখো, এগুলো নাও, 5 মিনিট দুজনে পরামর্শ করো, কি কি তৈরি করবে, কোথায় কোথায় সেগুলো লাগাবে, আমি সাহায্য করব, প্রয়োজন আমাকে জিজ্ঞেস করো। তাহলে দেখো, মিস তাদের সাথে কাজ করার জন্য আছে এবং জিনিসপত্র নিয়ে এসেছে, কিন্তু তিনি বলছে যে, মানে তিনি তার পরামর্শ করবেন না, তিনি ওদেরকে দায়িত্ব দিয়েছেন যে আমরা এই জিনিসগুলো কি কি সাজাবো, কোথায় কোথায় লাগাবো, কেমন, সেই ডিসিশনটা, সিদ্ধান্তটা নিতে বলেছে। রুনু আনিস নিজেদের মধ্যে কথা বলল, তারপর দুইটি দলে ভাগ করে দিল সবাইকে। দুইটি দল দুই দিকে বসে কাজ শুরু করে দিল, একটু গল্প, হাসিও চলতে লাগলো, কেমন? তাহলে দেখো, তারা গল্পও করছে, হাসি ঠাট্টাও করছে, আবার কাজও করছে, দেখেছো? বাবারে বাবা, এরকম না হলে কি আর হয়, গল্প করতে করতে কাজ করলেই তো
কাজটাও সুন্দর হয় এবং সময়টাও খুব ভালো কাটে, ঠিক আছে? কাজ করছি এটা মনে করা যাবে না। তাহলে আমরাও কিন্তু এই স্বাধীনতা দিবসকে ঘিরে আমাদের ক্লাসরুম সাজানোর চিন্তা করব। এবার দেখো, এই দেখো, তার আগে ছবিটা একটু দেখে নাও। এই যে সবাই মিলে টেবিলে কাজ করছে, রূপা, পুমনি, সেই সাথে আনিস, কেমন, রুনু, হ্যাঁ, সবাই টেবিলে কাজ করছে স্বাধীনতা দিবসে তাদের ক্লাসটা সাজানোর জন্য। কি কি বানাচ্ছে দেখো, এই যে দেখেছো, ফুল, হ্যাঁ, তারপরে হলো এখানে নৌকা, ফুল, কত কিছু তারা কাগজ কেটে বানিয়েছে। তোমরাও কিন্তু বানাতে ভুলবে না, এবং এগুলো বানাতে কিন্তু খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। এরপর দেখো, দুই দল মিলে নানা রকমের কাজ করলো, লম্বা লম্বা শিকল বানালো রঙিন কাগজ দিয়ে, আর্টবোর্ডে ফুল পাতা একে রং করে নিল, তাতে রং তার ফিতে দিয়ে কারুকাজ করলো। তাহলে দুই দলে, দুই দল মানে একদল না, এখানে কাজ করছে দুই দল, নানা রকমের কাজ করলো তারা, লম্বা লম্বা করে তারা শিকল বানালো। তোমাদের সাথে মিল আছে, তোমরা স্বাধীনতা দিবসে না করলেও তোমরা কিন্তু ক্লাস পার্টিতে করো, ঠিক না? সেই জন্য অনেক মিল আছে। তারপর হচ্ছে আর্টবোর্ডে ফুল পাতা রং করে নিল, ফুল পাতা একে রং করে নিল, তাতে রং তার ফিতে দিয়ে কারুকাজ করলো। আমরাও তো করি ক্লাস পার্টির সময়, তাই না? এখন থেকে আমরা স্বাধীনতা দিবসেও করব। রূপা আপামণি ঘুরে ঘুরে দেখছিলেন, একটু দেখিয়ে দিচ্ছিলেন মাঝে মাঝে, দেখেছো? রূপা আপামণি ওদের উপর ছেড়ে দিলেন, মানে তোমরাই করো, আমি জিনিস এনেছি তোমরাই করো, হ্যাঁ। আবার তিনি মাঝে মাঝে সেগুলো দেখছিলেন, তারপর গিয়ে বসলেন চেয়ারে, নিজের চেয়ারে। একটু পরে রুনু আনিস এলো তার কাছে, দেখো কি বলে রূপা আপামণিকে, দেখো আনিস, আনিস কি বলছে দেখো, আপামণি আমাদের একটা অনুরোধ আছে। রূপা বলল, হ্যাঁ বলো। রুনু বলল, আমরা একটা দৃশ্য তৈরি করেছি, সেটা পিছনের দেয়ালে লাগাতে হবে, আমরা দেয়ালটা ব্যবহার করতে চাই। রূপা কি বলছে দেখো, হ্যাঁ তা করতে পারো, ঠিক আছে। আনিস বলল, আপনি দয়া করে একটু উঠে দাঁড়ান, তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো। তার মানে ওই রুনু আপা যেখানে বসেছে তার পিছনে দেয়ালটা তারা ব্যবহার করতে চায়, এবং সেটা রুনু আপুকে বলল। রূপা বলল, রূপা আপুকে বলল, রূপা বলল ঠিক আছে, দেখেছো? রূপা কি বলল, ঠিক আছে। এরপর ওরা প্রথমে সাদা আর্টবোর্ড আঠা দিয়ে দেয়ালে লাগালো। কি করছে দেখো, খেয়াল করো, খেয়াল করলে নিজেরাও করতে পারবে কিন্তু। রং করা লম্বা গাছটি সেটে দিল, এই যে দেখো, দেখেছো? এই যে তারা কেটেছে গাছটা, এটা তারা সেটে দিল দেয়ালে। তারপর কি করেছে দেখো, সেটে দিল বাঁ দিকে, গাছের নিচে সবুজ ঝোপে লাল হলুদ কাগজের ফুল, মাথায় ফুল লাগালো, এই যে দেখো, ঠিক আছে? আচ্ছা, সব দেখা যাচ্ছে না, তারপর আমরা সেটা কল্পনা করব। গাছের নিচে সবুজ ঝোপে লাল হলুদ কাগজের ফুল লাগালো, চার পাঁচটি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে, শক্ত আর্টবোর্ড দিয়ে বানানো হাতে ধরা রাইফেল, দেখো এই যে দেখো, দেখেছো তোমরা? এই যে যেভাবে বলছে সেভাবে কিন্তু ছবিতে দেয়া আছে, ভালো করে না দেখলে বুঝতেই পারবে না। এই যে রাইফেল, রাইফেল হাতে ধরা কতগুলো মাথা দেখা যাচ্ছে। তারপর কি বলছে দেখো, আর্টবোর্ড বানানো হাতে ধরা রাইফেল, দেয়ালে ডান দিকে বালির বস্তা, আঁকা কাগজ লাগালো সেখানে পাকিস্তানি সেনাদের ছবি, পুরো দৃশ্যটা যেন যুদ্ধ লেগে গেছে। মানে ওরা এমন একটা দৃশ্য আঁকলো ওই দেয়ালের মধ্যে, মনে হচ্ছে এটা একটা যুদ্ধ ভাব, দেখেছে? দেখো তোমরা ভালো করে দেখো, এই যে বালির বস্তা দেখতে পাচ্ছি আমরা, বালির বস্তা, আবার অনেকে রাইফেল হাতে কি করে আছে, হ্যাঁ, বন্দুক চালাতে চাচ্ছে বা চালাচ্ছে গাছের নিচে, আবার কিছু ফুল টুলো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এরপরে কি আছে দেখো, দেয়ালের নীলার হাতে শক্ত কাগজে বানানো জাতীয় পতাকা, রূপা কি বলছে দেখো, দাও আমি ওটা লাগিয়ে দিচ্ছি, ওটা লাগাতে হবে গাছের মগডালে। রবি হেসে, ধন্যবাদ আপামণি, দেখেছো? হেসে রবি ধন্যবাদ জানালো। রঙিন কাগজে শিকল, ফুল আর পাতা বানানো ছিল, শ্রেণীকক্ষে চারদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে দিল রবি ও পারুল, কেমন,
नील सदा रांगतार फीते मालार माझे झुलिए दिल। तुम्हारा किन्तु भालो करे ख्याल करो कि बोलछे, तुम्हारे तो काजगुलो करते हबे ताई ना। चारदिकटा तखन झलमल करे उठलो। रूपा, खूब सुंदर काज हयेछे तुम्हारे। 26 मार्च स्वाधीनता दिवसे तुम्हारे काजेर जन्य पुरस्कार देवा हबे। खुशीते सकले हाततालि दिल। देखेछो पुरस्कारेर कथा भेबे सबाई खुशी हये गेल। तादेर काजटाओ भालो हयेछे, सेजन्य तारा कि करते पारे, पुरस्कारटाओ किन्तु आपुमनि रूपा आपुमनिर काछ थेके तारा पेतेओ पारे। ठीक आछे, एबार देखो कि कि एखानेओ एकटा देखते पाच्छि, तारा रंगीन कागज दिये कि बानियेछे। आबार एई जे दृश्य देयाले दिये जे दृश्यटा छिलो सेई दृश्यटा कि रकम देखो, तोमादेर तो करते हबे, सेजन्यई देखाच्छि बारबार। तारपर हलो এই যে তারা ফুল ফুল বানিয়েছে, দেখো তোমরাও বাসায় চেষ্টা করতে থাকো, কিন্তু ক্লাসে ক্লাস যখন খুলবে তখন কিন্তু আমাদের ক্লাসও সাজাতে হবে, তাই না। আবার এখানে কিছু শিকল বানিয়েছে দেখো, আমরা কিন্তু এরকম শিকল ক্লাস পার্টিতে বানিয়ে থাকি, তাই না। এই যে এরকম বাসায় চেষ্টা করবে, তোমরা যখন অবসরে থাকবে তখন বাসায় একেবারে রঙিন কাগজ না পেলেও বাসায় এমনি ফেলে দেওয়া কাগজ দিয়ে তোমরা সেটা বানাতে পারো। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শুধু পঠনটা পড়লাম। পঠনটা পড়ে আমরা আমাদের একটা আইডিয়া নিলাম আর কি, যে ক্লাস আমরা কোন কোন দিবসে সাজাবো, কিভাবে সাজাবো, হ্যাঁ দিবস অনুযায়ী ক্লাসটা কিভাবে সাজাতে হবে, এ ধরনের একটা আইডিয়া পেলাম। তো তোমরাও কিন্তু বাসায় চর্চা করবে, এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ কিছু বানাতে পারা, যেমন নৌকা বানানো, ফুল বানানো, এগুলো কিন্তু কম মানে কম খুশির যারা বানাতে পারে তাদের জন্য তো অবশ্যই ধন্যবাদ, তাদের জন্য তো অবশ্যই হাততালি আছে। কিন্তু তাই বলে তোমরা পারো না, পারবে না এমন কোনো কথা নেই, চেষ্টা করলে ঠিকই পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় চেষ্টা করবে। আগামী ক্লাসে, আজকে তো আমাদের পঠন হলো, আগামী ক্লাসে আমরা অনুশীলনী নিয়ে কথা বলবো। ঠিক আছে, সে পর্যন্ত তাইলে আগামী ক্লাসের অপেক্ষায়, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।